কথায় আছে ভাঙা ঘরে চাঁদের আলো, এই কথাকে সত্যি করে দেখালো মুর্শিদাবাদের কান্দি শোলপাড়ার এক সাধারণ চাষির ঘরের ছেলে মাসুম হাসান। এই বছরের উচ্চ মাধ্যমিকে 96% পেয়ে মুর্শিদাবাদের মেডিকেল কলেজে MBBS এ প্রথম বর্ষে ভর্তি হয়েছে। সে নেট পরীক্ষায় র্যাঙ্ক রাজ্য 1542। পড়াশোনায় অত্যন্ত মেধাবী মাসুম ডাক্তারি পড়ার পাশাপাশি বাবা মিনারুল হকের হাতে হাতে দক্ষতার সাথে করতে পারে সমস্ত চাষাবাদের কাজকর্ম, তবে একমাত্র লক্ষ্য চিকিৎসক হওয়া। মাসুমের সাফল্যে অত্যন্ত গর্বিত তার বাবা মা ও পরিবার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গিয়েছিল পিসি, চিকিৎসা হয়নি ঠিক মতো, নিজের বোন শারীরিক প্রতিবন্ধী, আর সেই কারণে নিজেকে চিকিৎসক হতে হবে এমনই দৃঢ় সংকল্প ছিল মাসুম হাসানের। আর সেই লক্ষ্যে এগিয়ে চলেছে মুর্শিদাবাদের কান্দির শোলপাড়ার এক সাধারণ চাষির ঘরের ছেলে মাসুম হাসান। এই বছর উচ্চ মাধ্যমিকে 96% নম্বর পেয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে MBBS এ প্রথম বর্ষে ভর্তি হয়েছে। সে নিট UG পরীক্ষায় অল ইন্ডিয়ায় 29,443 ও রাজ্যে 1542 র্যাঙ্ক করেছে। সে ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু। পড়াশোনায় অত্যন্ত মেধাবী মাসুম ডাক্তারি পড়ার পাশাপাশি বাবা মিনারুল হকের হাতে হাতে দক্ষতার সাথে করতে পারে সমস্ত চাষাবাদের কাজকর্ম। মাধ্যমিকে আশামতো ফলাফল না হওয়ায় উচ্চ মাধ্যমিকে জোর কদমে শুরু করে পড়াশোনা। স্কুলের শিক্ষকেরা যা পড়িয়েছেন কোনোদিনই প্রাইভেট টিউশন নেয়নি সে। সারাদিন মাঠে চাষের কাজ করে রাত জেগেই বেশি পড়াশোনা করত বলে জানায় মাসুম। আগামী দিনে চিকিৎসক হওয়ার পেছনে তার বাবা মায়ের অনুপ্রেরণায় সব থেকে বেশি বলে জানায় সে। আমি এখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে MBBS এ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি 96%। তারপরে নিট UG পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমি 720 নম্বরের মধ্যে 581 নম্বর পেয়ে অল ইন্ডিয়ায় 29,443 র্যাঙ্ক করেছি এবং স্টেটে 1542। বাড়ি কিংবা মাঠের সব রকম কাজই পারি, যখন বাড়িতে থাকতাম সবই করতাম। এবার এখন নিট পরীক্ষা নাই, তাই সব রকম কাজই করছি। তার মধ্যে ধান ঝাড়া, ধান কাটা, ধান গল্লা, বোঝা বান্ধা, হ্যাঁ ভালোই লাগছে। আব্বা মায়ের সবসময় ইন্সপিরেশন আমার পেছনে কাজ করত। মাধ্যমিকে 88 নম্বর পাওয়ার পরে মোটামুটি ভেবেছিলাম 92% পাবো। তারপরে রেজাল্ট খারাপ হওয়ার জন্য HS-এ জোর কদমে পড়া শুরু করি। আমার একটা পিসি মারা গেছে ক্যান্সারে, তার জন্য ডাক্তার হওয়ার দিকে ঝোঁক। আমার বোন 90% হ্যান্ডিক্যাপ, সেজন্য ডাক্তারের দিকে পড়াশোনা স্টার্ট করি। HS-এ ভালোভাবে পড়াশোনা করার পর রানিংয়ে নিট দিয়ে এইবার ভর্তি হলাম। কোচিংয়ে ভর্তি হয়নি, ওই HS-এর টিচারদের কাছেই পড়েছি। এক্সট্রা কোনো ক্লাসও করিনি, মোবাইলে ইউটিউবে কিংবা মাস্টারও ছিল না। বাড়িতে মোটামুটি ওই কাজ টাজও করতাম, আবার 6-7 ঘন্টা রাত্রে পড়তাম বেশি। মা খাদিজা বেগম জানায় ছেলেকে কোনোদিনই টিভি দেখতে দেননি, ছেলের পড়াশোনা হবে না ভেবে বাড়িতেও টিভি কিনতে দেননি, পড়াশোনার জন্য ছেলেকে অত্যন্ত শাসনেই রাখতেন। আর সেই মাসুম আগামী দিনে চিকিৎসক হতে চলেছে, অত্যন্ত গর্বিত মা। গর্বিত অত্যন্ত খুশি বাবা মিনারুল হকও। তিনি জানান নিজে পারিবারিক সমস্যার কারণে পড়াশোনা করতে পারেননি, সেই কারণে সবসময় ছেলেকে উৎসাহিত করেছেন। চাষের কাজ করে সময় বাঁচিয়ে পড়াশোনা করেছে মাসুম, ছেলের তার স্বপ্ন বাস্তবায়িত করতে চলায় অত্যন্ত খুশি বাবা। আমার ছেলে রেজাল্ট করাতে আমাকে খুবই ভালো লাগে। এমনিতেই ছোট অবস্থা থেকে আমি পড়াশোনায় ট্যালেন্ট ছিলাম, কিন্তু আমার পারিবারিক অবস্থার জন্য আমি বড় হতে পারিনি। তার জন্য আমার ছেলেকে আমি সবসময় উৎসাহ দিতাম। ও ছোট থেকে কাজকাম, আমরা চাষির ছেলে, তো আমরা ছোট থেকে কাজকাম অভ্যেস আছে এবং ছেলেও আমার সঙ্গে ছোট থেকে কাজকাম করতো। যখনই সময় পেয়েছে মাঠে ডেকেছি বা যে কোনো সময় কাজে সময় পেলে কাজে যেছে যায়, অভ্যাসটা আছে। এবং খেলাধুলাতে অতটা ঝোঁক ছিল না, আধ ঘন্টা বিকালবেলায় এমনি বাচ্চা পাড়ার বাচ্চা ছেলেদের সঙ্গে একটু খেলাধুলা করতো, সমবয়স্ক থেকেও অতটা বেশি মিশত না। রাত্রে সারা রাতই ধরেন পড়াশোনার একটা মানসিকতা, ঘুমাতে বলতাম বেশি অতটা চাপ লোড নেওয়া যাবে না ব্রেনে, তবু ও পড়তো, বলতো আমি যেন তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, মানুষের সেবা করতে পারি। আমার ছেলে যা হইতে চাইবে সেই দিকেই আমরা ঝুঁক দেব, বড় হয়ে যেন ভালো শেষ ডাক্তার হতে পারে, সবারই সেবা করতে পারে গরিব মানুষের। ছেলেকে ওই কাহারে যদি মোবাইল কি টিভি দেখত আমি সেখান থেকে ঘুরে নিয়ে আসতাম, টিভি দেখতে দেব না, ঝামেলা করতাম, কাঁদত, আমিও
লিয়ে টেনে লিয়ে পালিয়ে আসতাম, এসে ও খানিক কান্দত দিয়ে আবার পড়াশোনা করত। আমি কোথাও যেতেই দিতাম না, আমি শুধু ঘের 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 আমার ওই মেয়েটিকে আর ছেলেটিকে লিয়ে করে থাকতাম। না টিভি নেই, না আমাদের ও টিভির দিকে অত খেয়াল নাই, আমাদের এই তো সংসারের কাজ কাম, এই তো আমার মেয়ে লিয়ে হ্যান্ডিক্যাপ, হ্যাঁ ছেলের পড়াশোনা হবে না ওই বলে আমি কিনতে দিইনি। মাসুমের সাফল্যে অত্যন্ত খুশি এলাকাবাসীরা। আগামী দিনে মাসুমের পড়াশোনায় যে কোনো প্রকার সাহায্যের আশ্বাস দেন পঞ্চায়েত সদস্য অসিতেন্দু ঘোষ। না নিঃসন্দেহে ভালো লাগছে, আমাদের গ্রামে পাশের গ্রামে আমাদের কুমারসন্ধ অঞ্চলেরই শোলপাড়া গ্রামের একজন কৃষক ঘরের ছেলে, হ্যাঁ যেহেতু আমাদের গোটা কুমারসন্ধ অঞ্চলটাই কৃষি প্রধান এলাকা, সবাই কৃষক শ্রেণীর লোক, এবং ও একজন ওর বাবা একজন ক্ষুদ্র চাষি আর কি, সেটাতে ও এখনও পর্যন্ত যেহেতু ওই পেয়ে চান্স প্রথমবারই চান্স পেয়েছে, তো তার জন্য আমরা কুমারসন্ধ অঞ্চলবাসী হিসাবে আমরা কুমারসন্ধ অঞ্চলবাসী হিসাবে আমরা খুব গর্বিত, এবং আমরা চাইবো যে না এরকম আরও ওর মতন ছেলে আরও আমাদের এখানে উঠে আসুক, এবং প্রথম চান্সে ও সুযোগটা পেয়েছে আর কি। হ্যাঁ অবশ্যই আমরা কুমারসন্ধ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এবং এলাকাবাসী হিসাবে আমাদের কাছে কোনো যেরকম সাহায্য চাইলে পরে সেক্ষেত্রে আমরা যে কোনো হেল্প চাইলে সেটুকু আমরা হেল্প করবো। মাসুমের চিকিৎসক হওয়ার লক্ষ্য পূরণ হবে নিশ্চিত, একদিন প্রতিষ্ঠিত চিকিৎসক হিসেবেই আমরা দেখব মাসুমকে। তার লক্ষ্য পূরণে টিভি 24 বাংলার পক্ষ থেকেও রইল অনেক অনেক শুভেচ্ছা। অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সুচিকিৎসার ঠিকানা মুর্শিদাবাদ নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড। দিবারাত্রি আইসিইউ, এইচডিইউ, অ্যাম্বুলেন্স, ফার্মেসি, প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, ইসিজি সুবিধা, সর্বোন্নত সিআর মেশিনে ওটি, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা, সমস্ত রকম অর্থোপেডিক, ইউরোলজি, মাইক্রোসার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি যেমন গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স, ফিস্টুলা, পাইলস ইত্যাদি অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে অপারেশন করা হয়। ক্যান্সার আক্রান্ত রোগীর প্রয়োজনীয় কেমোথেরাপি করা হয়। ঠিকানা কদবেলতলা, কাশিমবাজার লাজ, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8597210204 এবং 03482256236। কর্মকার ট্রাক্টর ওয়ার্কশপ, ইন্দোফার্ম ট্রাক্টরের অনুমোদিত ডিলার, ভারতের সর্বপ্রথম পাওয়ার ও মাইলেজ এবং সবচেয়ে উচ্চমানের পার্স সমন্বয়ে সবচেয়ে শক্তিশালী ট্রাক্টর, 22 HP থেকে 110 HP ও 1, 2, 3, 4 সমস্ত সিরিজ এখানে পাবেন। নিজস্ব ওয়ার্কশপে নিজেদের তত্ত্বাবধানে সার্ভিসিংয়ের সুবিধা। ঠিকানা NH34 রাধারঘাট, গীতারাম হসপিটালের বিপরীতে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9932372891 ও 9932753236। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে, বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335।